বর্তমানে সবচেয়ে কম দামে টিকিট কিনুন মালিন্দা এয়ারলাইন্সের বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি এয়ারলাইন্স হলো মালিন্দ এয়ারলাইন্স সেই জনপ্রিয় এয়ারলাইন্সের টিকিটের দাম সবচেয়ে কম বর্তমান সময়ে একেবারে আবার কম নয় তবে আমি যখন অন্যান্য এয়ারলাইন্সের সাথে তুলনা করি অথবা অ্যানালাইজ করে দেখি তখন আমি দেখলাম যে বর্তমানে মালিন্দা এয়ারলাইন্সের টিকিটের দাম সবচেয়ে সবচেয়ে কম তা আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে মালিন্দ এয়ারলাইন্সের টিকিটের দাম কত তা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মে দশ তারিখ হতে মে পনেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে দশ তারিখ হতে পনেরো তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা ধৈর্য সরকারের পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখার পর অবশ্যই আপনারা জেনে যাবেন যে বর্তমানে মালিন্দা এয়ারলাইন্সের টিকিটের দাম কত তো যেহেতু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মে দশ তারিখ হতে মে পনেরো তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মে দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন ফ্লাইট রয়েছে কিনা এই যে দেখেন প্রথমে চলে আসছে মে দশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ। এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যা মালয়েশিয়া টাইম সকাল দশটা পাঁচ মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর বারোটায় ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট মে দশ তারিখে মালিন্দা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাত মাত্র আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে লাকেজের যে বিষয়টা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বুকিংয়ে দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি লকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন আমি দেখছি মে এগারো তারিখে মে এগারো তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্স এ যা মালয়েশিয়াটায় সকাল দশটা পাঁচ মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর বারোটায় মে এগারো তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই মাত্র এখন আমি দেখছি মে বারো তারিখে মে বারো তারিখে মালিন্দ এয়ারল্যান্স দুটি ফ্লাইট রয়েছে প্রথম ফ্লাইটটি মালয়েশিয়া টাইম সকাল দশটা পাঁচ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর বারোটায় মে বারো তারিখে প্রথম যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই ডিঙ্গিত এবং দ্বিতীয় আরেকটি ফ্লাইট রয়েছে দ্বিতীয় ফ্লাইটটি মালয়েশিয়া টাইম রাত আটটা পনেরো মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত দশটা দশ মিনিটে ফ্লাইটের সিঙ্গেল টিকেটের দাম সাতশত নিরানব্বই রিঙ্গিত কোনো পরিবর্তন নেই এখন আমি দেখছি মে তেরো তারিখে মে তেরো তারিখে মালিন্দা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে প্রথম ফ্লাইটটি মালয়েশিয়া টাইম সকাল দশটা পাঁচ মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর বারোটায় প্রথম যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই ইঙ্গিত এবং দ্বিতীয় যে ফ্লাইটটি রয়েছে দ্বিতীয় ফ্লাইটটি মালয়েশিয়া টাইম রাত আটটা পনেরো মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত দশটা দশ মিনিটে মে তেরো তারিখে দ্বিতীয় যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই ইঙ্গিত এখন আমি দেখছি মে চোদ্দ তারিখে মে চোদ্দো তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যা মালয়েশিয়া টাইম সকাল দশটা পাঁচ মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর বারোটায় মে চোদ্দো তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই ইঙ্গিত এখন দেখছি মে পনেরো তারিখে মে পনেরো তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যা মালয়েশিয়া টাইম সকাল দশটা পাঁচ মিনিটে মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম দুপুর বারোটায় ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই সময় লাগবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট মে পনেরো তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই রিঙ্গিত প্রিয় বন্ধুরা মে দশ তারিখ হতে মে পনেরো তারিখ পর্যন্ত যতগুলি ফ্লাইট রয়েছে প্রত্যেকটি ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম সাতশত নিরানব্বই ইঙ্গিত কোনো পরিবর্তন নেই তবে আজকে যতগুলি টিকিটের দাম বললাম আগামীকালকে তার পরিবর্তন আসতে পারে সুতরাং আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আপনারা কখন মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময়